10% সুদ পাওয়া যাবে। এই যে সুযোগটা বিনিয়োগের, সেটা বর্তমানে যদি আমি টাকাটা
1200 টাকা, সেটা ভবিষ্যৎ মূল্য যদি 1200 টাকা হয় তাহলে ওই 1200
বারোশো টাকার বর্তমান মূল্য হচ্ছে 1000 টাকা আর ভবিষ্যৎ মূল্য 1200 টাকা, অর্থাৎ ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্যই হচ্ছে বর্তমান মূল্য। তাহলে আমরা বর্তমান মূল্য কাকে বলি? ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্যই হচ্ছে বর্তমান মূল্য, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, পিভি। তো এখন আমরা যে বিষয়টা জানবো সেটা বেশি মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই সেন্সিটিভ, সেটা হচ্ছে এই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য আমরা কিভাবে বের করবো বা কিভাবে কোন সূত্র প্রয়োগ করে আমরা এটা জানতে পারবো। তো এক্ষেত্রে আমাদের আমি তোমাদের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য সূত্র দুইটি দেখাচ্ছি। এক হচ্ছে বর্তমান মূল্য, অর্থাৎ পিবি। এই সূত্রটি হচ্ছে পিবি ইকুয়াল টু এফবি বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন, অর্থাৎ আর দুই হচ্ছে ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য সূত্রটি হচ্ছে এফবি ইকুয়াল টু পিবি ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন, এটা হচ্ছে গুণ। তো এখানে আমরা বর্তমান মূল্যে ইন্টারেস্টটা হচ্ছে ভাগ করি আর ভবিষ্যৎ মূল্য অর্থাৎ ভবিষ্যৎ মূল্যে ইন্টারেস্ট আমরা গুণ করি। এই ইন্টারেস্ট ইন্টারেস্ট আবার দুইভাবে বের করা হয়। ইন্টারেস্টটাকে আমরা ইন্টারেস্ট নিয়ে আমি তোমাদের প্রথমে আলোচনা করবো, সেটা হচ্ছে ইন্টারেস্টটাকে আমরা দুইভাবে বের করতে পারি। এবার হচ্ছে আই এই সুদকে আবার দুইভাবে বের করা যায়। প্রথমত হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ কম্পাউন্ড অ্যাপ্রোচ, চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। আর একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ সরল সুদ। তো কম্পাউন্ড ইন্টারেস্টকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলি আর সরল সুদের ইংলিশ হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তো এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ এটা আমরা কিভাবে বের করব এবং চক্রবৃদ্ধি সুদ কাকে বলে, সরল সুদ কাকে বলে আমি তোমাদের ব্যাখ্যা দিব। সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি পূর্বের উদাহরণই দেখি যে 1000 টাকার 10% সুদে দুই বছরে 10% সুদে দুই বছরে কত টাকা পাওয়া যাবে। এক্ষেত্রে যদি এরকম লেখি যে চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদ হবে 1000 টাকা প্রথম বছরে, অর্থাৎ 1000 টাকা গুণ হচ্ছে 10% দুই বছর, সেক্ষেত্রে আমার আসে 200 টাকা। সরল সুদেও প্রথম বছরে 1000 টাকা গুণ 10% গুণ দুই বছরে 200 টাকা। তো আমরা চক্রবৃদ্ধি সুদে পরবর্তী বছরে আমরা হিসাব করবো এই 1000 টাকার সাথে আসলের সাথে সুদ যোগ করে, তারপরে সেক্ষেত্রে 1200 টাকার পরে 10% গুণ দুই বছরে সুদ বের করতে হবে। আর সরল সুদ যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে প্রত্যেক বছরে এই আসলের পরে সুদ হিসাব করতে হবে। তো এক্ষেত্রে আমরা নিশ্চয়ই চক্রবৃদ্ধি সুদটা অ্যাকসেপ্ট করব, কারণ আমরা সুদ আসলের পরে পরবর্তী বছরে আবার সুদ পাই, সুদ প্লাস আসল সহ এর উপরে আবার পরবর্তী বছরে সুদ পাবো। আর সরল সুদের ক্ষেত্রে শুধুমাত্র আসলের সাথে প্রত্যেক বছরে ওই আসলের উপরেই সুদ পাওয়া যাবে। তো এক্ষেত্রে আমাদের দেশে যে সকল প্রতিষ্ঠান রয়েছে, যে এরকম ব্যাংক, বিমা কোম্পানি, অন্যান্য বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে, সেক্ষেত্রে আমরা সবসময় চক্রবৃদ্ধির উপরেই সুদ চার্জ করে থাকি। আমি তোমাদের আবারও সামারি দিচ্ছি, সেটা হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কাকে বলে। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এরকম যে সুদ আসলের উপরে যে সুদ দেওয়া হয় সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর সরল সুদ হচ্ছে শুধুমাত্র আসলের পরে যে সুদ দেওয়া হয় সেটাই হচ্ছে সরল সুদ। এবার তোমাদের কাছে আমার আর একটা প্রশ্ন, আশা করি প্রশ্নটির অ্যান্সার তোমরা করবে এবং যদি নিজেরাই না দিতে পারো সেক্ষেত্রে চেষ্টা করবে, অর্থাৎ বই পড়লে অথবা বই সম্পূর্ণ রিডিং যদি করা হয় সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে। তবে আমি তোমাদের যেভাবে বুঝিয়ে দিচ্ছি আমার বিশ্বাস যে তোমরা নিজেরাই এর অ্যান্সার করতে পারবে বই সাহায্য ছাড়াই। তো সেটা হচ্ছে সুদ আসলের উপরে কোন সুদ প্রদান করা হয়, সুদ আসলের উপরে
কল্যাণ সুযোগ প্রদান করা হয়। সুদাসনের উপরে কোন সুদ প্রদান করা হয়? অপশন এক হচ্ছে সরল সুদ, অপশন দুই চক্রবৃদ্ধি সুদ, অপশন তিন ইএআর অর্থাৎ ইফেক্টিভ অ্যানুয়াল রেট, ইএআর সম্পর্কে আমি তোমাদের পরে বিস্তারিত আলোচনা করব। অপশন চার সেটা হচ্ছে এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ নেট বর্তমান মূল্য। এই অপশন চারটি কোনটি হবে সেটা তোমরা নিশ্চয়ই এখনই অ্যান্সার করতে পারবে যদি তোমরা এর আগের আমার এই ক্লাসটুকু মনোযোগ সহকারে দেখে থাকো। সুদাসন অর্থাৎ এই সুদাসনের উপরে কোন সুদ প্রদান করা হয়? এক অপশন সরল সুদ, দুই চক্রবৃদ্ধি সুদ, তিন হচ্ছে ইয়ার, আর চার হচ্ছে এনপিভি অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু। তো এখন এই প্রশ্নের ভিতরে আরও একটি ইন্ডিকেটর রয়েছে, সেটা হচ্ছে এন অর্থাৎ এই এন আমরা পূর্বে যে উদাহরণ দিয়েছিলাম সেখানে আসছিল যে 1000 টাকা 2 বছরে 10% সুদে, 2 বছর পরে কত সুদ পাওয়া যাবে? এই যে বছর অর্থাৎ এখানে এন, এনটা কি? আমি এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার অর্থাৎ মেয়াদকাল, মেয়াদকাল অর্থাৎ কত বছরের পরে আমি সুদ পাচ্ছি। এখন আমরা জানবো যে বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতিটা কি এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিটা কি। অর্থাৎ বর্তমান মূল্য নির্ণয় যেহেতু আমরা ভাগ আকারে করি সেক্ষেত্রে এটাকে বাত্রাকরণ বলা হয়। বাত্রাকরণ পিভিকে আমরা বাত্রাকরণ পদ্ধতি অর্থাৎ ডিসকাউন্টিং অ্যাপ্রোচ বলতে পারি। বাত্রাকরণ পদ্ধতি এটাকে বাত্রাকরণ বলার কারণ হচ্ছে যে এর উপরে আমরা সুদটা ভাগ করি, সুদটাকে ভাগ করি যার কারণে এটাকে বাত্রাকরণ পদ্ধতি বলা হয় অর্থাৎ ডিসকাউন্টিং অ্যাপ্রোচ। আর এফডির ক্ষেত্রে আমরা ইন্টারেস্টটা গুণ করি সেক্ষেত্রে এটাকে কম্পাউন্ডিং অ্যাপ্রোচ বলতে পারি আমরা। তো রিজার্ভ ভ্যালু পদ্ধতিটাকে আমরা কম্পাউন্ডিং চক্রবৃদ্ধিকরণ অ্যাপ্রোচ বলতে পারি পদ্ধতি। তো ফিউচার ভ্যালুকে আমরা চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি অর্থাৎ কম্পাউন্ডিং অ্যাপ্রোচ এবং বর্তমান মূল্যকে আমরা বাত্রাকরণ পদ্ধতি অর্থাৎ ডিসকাউন্টিং অ্যাপ্রোচ বলতে পারি। আমাদের আর একটা এখন এরপরে আমি যতটুকু আলোচনা করলাম এরপরে তোমাদের আরও একটা প্রশ্ন উত্তর দিতে হবে, সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে কি বলে। প্রশ্ন তিন ভবিষ্যৎ মূল্য বের করার পদ্ধতিকে কি বলে, বের করার পদ্ধতিকে কি বলে। অপশন এক বাত্রাকরণ, অপশন দুই চক্রবৃদ্ধিকরণ, অপশন তিন ইয়ার ইফেক্টিভ অ্যানুয়াল রেট, অপশন চার হচ্ছে এনপিভি। এক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য বের করার পদ্ধতিকে আমরা কি বলতে পারি? নিশ্চয়ই এর আগে যতটুকু আলোচনা হয়েছে তোমরা এর ভিতর থেকেই অ্যান্সার করতে পারবে, আমার মনে হয় না এর জন্য বইয়ের কোনো সাহায্য লাগতে পারে। তো আমরা এবার অঙ্কের দিকে আসি। এটা হচ্ছে যে 1000 টাকা আমরা একটু উদাহরণ দিতে পারি।
বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য কত? ভবিষ্যৎ মূল্য কত টাকা? তো এক্ষেত্রে আমরা যদি সূত্রটা বসাই এফবি ইকুয়াল টু পিবি ইনটু অন প্লাস আই ইন ইকুয়াল এন, 2000 টাকার 2 বছরে 10% সুদে ভবিষ্যৎ মূল্য কত টাকা? তো এক্ষেত্রে বর্তমান মূল্য আমার আছে বর্তমানে 2000 টাকা, বর্তমান নিয়ে 2000 টাকায় 2 বছরে 10% সুদে ভবিষ্যৎ মূল্য কত টাকা? তো এক্ষেত্রে আমার প্রেজেন্টাল হচ্ছে 2000 টাকা এক যোগ আই হচ্ছে 10% অর্থাৎ 0.10 আমরা দিতে পারি আর নাম্বার অফ প্লেন হচ্ছে 2। এক্ষেত্রে 2000 গুণ এক যোগ আমরা যদি এভাবে বের করি 10/100 এটাকে অথবা ক্যালকুলেটারে তোমরা করতে পারবে কাটলে আসে কত 0.10 অর্থাৎ এর পাওয়ার হচ্ছে 2। এখানে 20 এখানে হচ্ছে 11 11 11 121 অর্থাৎ 20 গুণ 121 তাহলে আমার আসে 2420 টাকা। এক্ষেত্রে 420 টাকা হচ্ছে আমার সুদ। তাহলে আমরা 2000 টাকার ভবিষ্যৎ মূল্য হচ্ছে 2420 টাকা, বর্তমান মূল্য যদি 2000 টাকা হয় ভবিষ্যৎ মূল্য হবে 2420 টাকা। এক্ষেত্রে আমি তোমাদের এই যে পিবি এবং এফবি আই এন টা এভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে এফবি হচ্ছে ভবিষ্যৎ মূল্য, পিবি হচ্ছে বর্তমান মূল্য যেটাকে আমরা প্রেজেন্ট ভ্যালু বলি। আশা করি তোমাদের অত্যন্ত এই ব্যাখ্যামূলক ক্লাসটার ভিতরে তোমরা যদি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে তোমরা ব্যাপক উপকৃত হয়েছো। আমি পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।